শুক্রবার রাজধানীতে বিজেপি সদর শহর জেলার উদ্যোগে এক বিশাল র্যালি এবং কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বাদারঘাট কেন্দ্রের বিধায়িকা মিমি মজুমদার, বিজেপি রাজ্য প্রভারী মহেশ শর্মা সহ অন্যান্য বরিষ্ঠ সাংগঠনিক কর্মকর্তারা। কর্মসূচি সম্পর্কে প্রদেশ বিজেপি সভাপতি বলেন, সভাপতি হবার পর বিভিন্ন জেলায় তিনি যে প্রবাদ যাত্রা এবং সাংগঠনিক কাজ শুরু করেছেন তার অঙ্গ হিসেবে এই সদর জেলায় কর্মসূচি আয়োজিত হচ্ছে। 23 বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল আসন নিয়ে রাজ্য সরকার পুনঃপ্রতিষ্ঠা করবে বলে উল্লেখ করেন রাজীব ভট্টাচার্য। এর জন্য দলের কর্মকর্তারা সম্পূর্ণ তৈরি আছে বলে তিনি আরও জানান। এই র্যালি এবং কর্মী সম্মেলনকে কেন্দ্র করে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে ছিল বিপুল উচ্ছ্বাস ও উৎসাহ। বাইক র্যালিতে ভিড় ছিল এদিন চোখে পড়ার মতো। আজকে ভারতীয় জনতা পার্টির সদর জেলা উদ্যোগে আমি সভাপতি হওয়ার পর বিভিন্ন জেলা সফর করছি, বিভিন্ন জেলার কার্যকর্তাদের সঙ্গে আমি সাক্ষাৎ করছি, মিলিত হচ্ছি। তারই অঙ্গ হিসেবে আজকে সদর জেলার উদ্যোগে তারা একটা কর্মী সম্মেলন এবং কার্যকর্তাদের আয়োজন করেছে। ভারতীয় জনতা পার্টির সমস্ত জেলার সফরে একটাই আমার কাছে অনুভূতি, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তৈরি আছে এবং আমাদের যে লক্ষ্য যে 2023 সরকার পুনঃপ্রতিষ্ঠা করা, আর আমাদের যে আমি সভাপতি হওয়ার পর থেকে আমি কার্যকর্তাদের মধ্যে আহ্বান রেখেছিলাম যে আমাদের শুধু জয় নয়, আমরা 60-এ-60 ত্রিপুরা বিধানসভা দখল করব, এই লক্ষ্যমাত্রা রেখে আমাদের কার্যকর্তারা কাজ করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।